बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ऑनलाइन टीचिंग क्लासे एमबीए फाइनल शिक्षार्थी अभिनंदन। आयोजन आछे उत्तर बांगला विश्वविद्यालय कॉलेज काकिना कालीगंज लालमनिरहाट। प्रिय शिक्षार्थी बंधुरा, आमरा पैंडेमिक पिरियडे जे कठिन अवस्थार भेतर दिए जाच्छी, তারপরও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরাও তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আসলে আমাদের প্রত্যেকেরই জীবনযাপন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এসেছে। আমরা আমাদের নিজেদের ব্যাপারে একটু যদি সতর্ক হই তাহলে ভালো থাকা সম্ভব। সবথেকে বড় কথা, আমাদেরকে ছোটোখাটো কিছু ব্যায়ামের ভেতর দিয়ে যেতে হবে। এই ব্যায়ামগুলো হয় কি, শরীর এবং মনকে সতেজ রাখে। তো আশা রাখছি তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবে এবং পরিবারের প্রত্যেকের ব্যাপারে খেয়াল রাখবে। আজ আলোচনার বিষয় বিজনেস রিসার্চ, টপিক হচ্ছে মেথডস অফ কালেক্টিং ডেটা। লেকচার বাই আমি সঞ্চালনায় আছি ফৌজিয়া দিবা, লেকচারার ইন ম্যানেজমেন্ট উত্তর বাংলা ইউনিভার্সিটি কলেজ কাকিনা লালমনিরহাট। আজ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে প্রাথমিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি, অর্থাৎ মেথডস অফ কালেক্টিং প্রাইমারি ডেটা, মেথডস অফ কালেক্টিং সেকেন্ডারি ডেটা, অর্থাৎ প্রাথমিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি এবং মাধ্যমিক তথ্য সংগ্রহের পদ্ধতি। তো এই বিষয় দুটোতে যাওয়ার আগে আমি বিষয়গুলোর পদ্ধতিগুলো নিয়ে একটু আগে একটু বলে নিতে চাই যে আমরা প্রাথমিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি যেগুলো রয়েছে তার ভেতরে রয়েছে হলো ইন্টারভিউ আর ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন মেথড, অর্থাৎ প্রত্যক্ষ ব্যক্তিগত অনুসন্ধান পদ্ধতি। তারপরে আসছে অবজারভেশন আর ইনডাইরেক্ট ইনভেস্টিগেশন পদ্ধতি। তারপরে আসছে ইনভেস্টিগেশন থ্রু অ্যাপয়েন্টমেন্ট অফ ইনভেস্টিগেটর, অ্যাপয়েন্টমেন্ট অফ লোকাল এজেন্টস অফ করেসপন্ডেন্স। এরপরে আসছে ইনভেস্টমেন্ট থ্রু কোয়েশ্চেনিয়ার্স, মেইল কোয়েশ্চেনিয়ার্স, ইমেইল মেথড। তাহলে আমরা প্রাথমিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি আলোচনার প্রথমেই চলে আসি যে অনুসন্ধান ক্ষেত্রে উত্তরদাতার নিকট হতে সরাসরি উপাত্ত সংগ্রহ করা হলে তাকে প্রাথমিক উপাত্ত বলে। গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থ, সময়, জনশক্তি ও গবেষণার উদ্দেশ্য ইত্যাদির উপর উপাত্ত সংগ্রহের পদ্ধতি সম্পূর্ণ নির্ভরশীল। প্রাথমিক উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করা হলো। আসলে একজন গবেষক যখন গবেষণা করবেন তখন তিনি তার একটি নির্ধারিত টপিকের ভিত্তিতে সেখানে তার মেথোডোলজি উল্লেখ করবেন যে তিনি কোন মেথোডোলজিটি অ্যাপ্লাই করতে চান, এবং মেথোডোলজি অ্যাপ্লাই করার পর তখন সেই রিসার্চারকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন পদ্ধতিটাকে বেছে নিতে চান, কিংবা তার টপিকের সাথে যে পদ্ধতির মাধ্যমে তিনি সেই রেসপন্ডেন্টের কাছ থেকে সঠিকভাবে সাড়া পেতে পারেন, এরকম পদ্ধতি নির্ধারণ করতে হবে। প্রথমে আসি সাক্ষাৎকার বা সরাসরি, অর্থাৎ প্রত্যক্ষ ব্যক্তিগত অনুসন্ধান পদ্ধতি, অর্থাৎ ইন্টারভিউ আর ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন মেথড। এই পদ্ধতিতে অনুসন্ধানকারী ব্যক্তিগতভাবে অনুসন্ধান ক্ষেত্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে গণনাকারীকে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবশ্যই পূর্বে ধারণা থাকতে হবে, কেননা এই পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হলে তথ্য সংগ্রহকারীকে কিছুকাল অনুসন্ধান ক্ষেত্রে অবস্থান করতে হবে বা সেখানকার লোকজনদের সাথে কিছুদিন মেলামেশা করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যেটা হয় যে একজন গবেষক যদি নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকদের সাক্ষাৎকার নিতে চান
সেই রিসার্চারকে কিংবা সেই গবেষককে কিন্তু তাদের মতো করেই কথা বলতে হবে, তাদের কাছাকাছি যেতে যেতে হলে তাদের মতো করেই সেই ভাষায় কথা বলতে হবে। তো এর ফলে তথ্য সংগ্রহকারী অনুসন্ধান সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে, যা তথ্য আলোকে তথ্য সংগ্রহ করতে পারে। কম গুরুত্বপূর্ণ বা ছোটোখাটো অনুসন্ধানের ক্ষেত্রে পদ্ধতি বেশ উপযোগী। এই পদ্ধতির কিছু সুবিধা রয়েছে, সেগুলো হলো অধিক সঠিকতা লাভ করা যায়। এরপরে ছোটোখাটো অনুসন্ধানের ক্ষেত্রে ইহা সুবিধাজনক। এরপরে গোপনীয়তা রক্ষা করা যায়, নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব, এছাড়া তথ্যের সমসত্ত্বতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা যায়। এছাড়া এই পদ্ধতির যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো হলো, অনুসন্ধান ক্ষেত্র বড় হলে এই ক্ষেত্রে তথ্য সংগ্রহ প্রায় অসম্ভব হয়ে যায়। এছাড়া ইহা ব্যয় ও সময় সাপেক্ষ, ইহা ঝুঁকিপূর্ণ হতে পারে, ব্যক্তিগত পক্ষপাতিত্বের সম্ভাবনা থাকতে পারে। এরপরে আসছে পর্যবেক্ষণ বা পরোক্ষ মৌলিক অনুসন্ধান, অর্থাৎ অবজারভেশন অর ইনডাইরেক্ট ইনভেস্টিগেশন। সরাসরি উত্তরদাতার নিকট হতে তথ্য সংগ্রহ না করে অন্য কোনো বিকল্প পদ্ধতিতে তথ্য সংগ্রহকে পরোক্ষ মৌলিক অনুসন্ধান বলে। এই পদ্ধতি অনুযায়ী অনুসন্ধানকারী উত্তরদাতার সাথে প্রত্যক্ষ যোগাযোগ না করে পর্যবেক্ষণ বা আশেপাশে লোকজনের সাহায্যে তথ্য সংগ্রহ করে থাকে। এই পদ্ধতির সুবিধাগুলো হলো, ইহা সহজ সরল ও সুস্পষ্ট, ইহা সময় ও খরচ বাঁচায়, বৃহৎ তথ্য বিশ্বের ক্ষেত্রে ইহা উপযোগী, এর মাধ্যমে পর্যাপ্ত ও ঝুঁকিহীন তথ্য নেওয়া যায়। যদি বিভিন্ন পক্ষ থেকে ডাটা সংগৃহীত হয় তবে এটি সত্য হিসেবে নেওয়া যায় ও সকল ধরনের সমস্যাতে ব্যাখ্যা করা যায়। এ পদ্ধতির অসুবিধাগুলো হলো, এ পদ্ধতি মূল অনুসন্ধান ক্ষেত্রের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয় বলে ইহা কম নির্ভরযোগ্য, অদক্ষ কর্মী এই অনুসন্ধানকে বিফলে নিয়ে যেতে পারে। আর একটা হলো, উত্তরদাতার অবহেলা তথ্যের সঠিকতার মাত্রাকে প্রভাবিত করে থাকে। এরপর প্রাথমিক উপাত্ত সংগ্রহের পরবর্তী পদ্ধতি হলো অনুসন্ধানকারী নিয়োগ করে অনুসন্ধান, ইনভেস্টিগেশন থ্রু অ্যাপয়েন্টমেন্ট অফ ইনভেস্টিগেটর। এই পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধানকারীদেরকে তথ্য সংগ্রহের কাজে লাগানো হয়। তারা অনুসন্ধান ক্ষেত্রে গিয়ে দুটি পদ্ধতি তথ্যমালা অনুসন্ধান করেন। প্রথমত, অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশ্নমালা নিয়ে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করতে পারেন। দ্বিতীয়ত, তথ্য সংগ্রহকারী সেখানে প্রত্যক্ষ অনুসন্ধানের মাধ্যমে কারো সাহায্য ব্যতীত সরাসরি তথ্যমালা সংগ্রহ করতে পারেন। এই পদ্ধতির সুবিধাগুলো হলো, এর মাধ্যমে বিস্তৃত তথ্য পাওয়া যায়, এটি সবচেয়ে সহজ ও মিতব্যয়ী পদ্ধতি, কম সময়ে অধিক তথ্য পাওয়া যায়। যেসব প্রতিষ্ঠানে প্রায় তথ্য অনুসন্ধানের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে ইহা প্রয়োজনীয়। আর অসুবিধাগুলো হলো, এটি অনুসন্ধানে ব্যক্তিগত ঝুঁকি থাকে, এই পদ্ধতি অনুসন্ধানে ব্যক্তিগত ঝুঁকি রয়েছে, সঠিকতার মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে, তথ্য সুসামঞ্জস্যপূর্ণ ও পুরোপুরি সঠিক নাও হতে পারে। এরপর আসা যাক অ্যাপয়েন্টমেন্ট অফ লোকাল এজেন্টস অফ করেসপন্ডেন্স, অর্থাৎ স্থানীয় সংবাদদাতা নিয়োগ পদ্ধতি। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান বিভিন্ন অনুসন্ধান ক্ষেত্রে স্থানীয় ভিত্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত সংবাদদাতা নিয়োগ অথবা সংবাদপত্রের প্রতিনিধি নিয়োগ করে থাকেন। তারা সেখানে সার্বক্ষণিক অবস্থান করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পদ্ধতির সুবিধাগুলো হলো, তথ্য সংগ্রহ করতে কম সময় লাগে, সার্বক্ষণিক ও তাৎক্ষণিক তথ্য পাওয়া সম্ভব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। আর অসুবিধাগুলো হলো, এই পদ্ধতিতে সংগৃহীত তথ্য পুরোপুরি সঠিক নাও হতে পারে, তাই এর ভিত্তিটা সুদৃঢ় নয়, এতে খরচও বেশি, এছাড়া কর্মচারীদের পক্ষপাতিত্বের সুযোগ থাকে, অদক্ষ কর্মচারী এই পদ্ধতির সবচেয়ে বড় অন্তরায় বা বাধা। এরপর আসে যে কোশ্চেনিয়ার, অর্থাৎ ইনভেস্টমেন্ট থ্রু কোশ্চেনিয়ার, প্রশ্নমালার সাহায্যে অনুসন্ধান। প্রশ্নমালার সাহায্যে অনুসন্ধান পদ্ধতিতে কতিপয় প্রশিক্ষিত গণনাকারীকে নির্ধারিত প্রশ্নমালা সহকারে অনুসন্ধান এলাকায়
প্রেরণ করা হয়। তারা অনুসন্ধান ক্ষেত্রে প্রশ্নমালায় সহযোজিত প্রশ্নাবলীর ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকে। এই পদ্ধতির সুবিধাগুলো হলো, এই পদ্ধতি ব্যাপক বিস্তৃত অনুসন্ধানের ক্ষেত্রে উপযোগী। তথ্য সংগ্রহকারী বিভিন্ন প্রশ্ন উত্তরদাতাকে পরিষ্কারভাবে বুঝিয়ে সঠিক উত্তর সংগ্রহ করতে পারে। আর অসুবিধাগুলো হলো, এ পদ্ধতিতে আনুপাতিক হারে বেশি সময় ও অর্থ ব্যয় হয়। আর দ্বিতীয়ত, তথ্য সংগ্রহকারী দক্ষ ও শিক্ষিত না হলে অনুসন্ধান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এরপরে আসা যাক মেইল কোশ্চেনিয়ার্স, অর্থাৎ ডাকযোগে প্রশ্নমালা প্রেরণ। এই পদ্ধতিতে অনুসন্ধানকর্তা নির্বাচিত প্রশ্নমালা ডাক মারফত উত্তরদাতাদের নিকট পাঠান এবং চিঠিতে উত্তরদাতাকে ওই প্রশ্নের সঠিক উত্তর দিতে অনুরোধ করেন। অবশ্য প্রশ্নমালার সাথে একখানা ছোট অনুরোধপত্র এবং প্রয়োজনীয় অব্যবহৃত ডাক টিকিটও পাঠানো হয়। উত্তরদাতাগণ অনুসন্ধানকারীর অনুরোধে সাড়া প্রদান করে, প্রশ্নমালায় তথ্যাবলী লিপিবদ্ধ করত প্রেরকের ঠিকানায় পাঠিয়ে দেয়। পরে এই উত্তরের উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করা হয়। এ পদ্ধতিতে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হলো, এ পদ্ধতিতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাধারণত কর্মী নিয়োগ করতে হয় না, তাই অপেক্ষাকৃত কম ব্যয়ে এবং কম শ্রমে ব্যাপক বা বিস্তৃত এলাকা থেকে তথ্য সংগ্রহ করা যায়। গোপনীয় অনুসন্ধান এর মাধ্যমে সম্ভব, আর এতে ভুলের পরিমাণ কম হয় কারণ তথ্য সরাসরি উত্তরদাতার নিকট হতে পাওয়া যায়। এরপরে আসছি এ পদ্ধতির অসুবিধাসমূহ। এ পদ্ধতি শুধুমাত্র সুশিক্ষিত লোকদের ক্ষেত্রে প্রযোজ্য। উত্তরদাতা তার নিজের খেয়াল খুশি মতো অনেক সময় উত্তরপত্র ফেরত পাঠান না, এতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। অল্প শিক্ষিত লোক অনেক সময় জ্ঞানের স্বল্পতা হেতু উত্তর অসম্পূর্ণ রাখে বা সঠিক উত্তর দেয় না, বা নিজের স্বার্থের ব্যাঘাতজনিত কারণে ভুল উত্তর বা সব প্রশ্নের উত্তর না দিয়ে উত্তরপত্র পাঠিয়ে থাকেন, এতে তথ্য ক্ষতিগ্রস্ত হয়। এ পদ্ধতি নির্ভরযোগ্য সার্বজনীন নয়। অনেক সময় উত্তরদাতা দেরিতে উত্তর দেন, এতে অসুবিধার সৃষ্টি হয়। এরপর আসছে ইমেইল মেথড, অর্থাৎ ইমেইলের অর্থ হলো ইলেকট্রনিক্স মেইল। কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের তথ্যাবলী আদান প্রদানের প্রক্রিয়াকেই মেইল বলা হয়। বর্তমানে প্রাথমিক তথ্য সংগ্রহের সর্বাধুনিক পদ্ধতি হচ্ছে ইমেইল পদ্ধতি। ইমেইলকে কেবলমাত্র তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবেই উল্লেখ করা হয় না। ইমেইলের সাথে যে কোনো ধরনের ছবি, গ্রাফিক্স ইত্যাদি এক স্থান থেকে আর এক স্থানে প্রেরণ করা যায়। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান তথ্য সংগ্রহের জন্য একটি ইমেইল ঠিকানায় পূর্ব থেকে নির্ধারিত প্রশ্ন সংবলিত একটি প্রশ্নমালা প্রেরণ করে থাকে এবং ইমেইল ঠিকানাটি জনসাধারণকে পত্রিকার মাধ্যমে জানিয়ে দেয়। এর ফলে উত্তরদাতাগণ স্বল্প সময়ে প্রশ্নের উত্তর প্রেরণ করতে পারে। অবশ্য এক্ষেত্রে তথ্যের উত্তর প্রদানকারী মেইল জ্ঞান বা কম্পিউটার জ্ঞান থাকা জরুরি। আসলে আমরা যে করোনাকালীন সময় রয়েছি, এই করোনাকালীন সময় আসলে ইমেইল খুব ইম্পর্ট্যান্ট একটা মাধ্যম, যা খুব অল্প সময় এবং খুবই ইজি মেথড, যা সহজেই যে কোনো তথ্য আদান প্রদান করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম। এ পদ্ধতির সুবিধাগুলো হলো, এ পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য জনশক্তির খুব একটা প্রয়োজন হয় না, তথ্য সুশৃঙ্খলভাবে সংগৃহীত হয়, তথ্য সংগ্রহের জন্য সবচেয়ে কম সময় ব্যয় হয়, তাই এ পদ্ধতিকে তথ্য সংগ্রহের সবচেয়ে দ্রুততর মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। বৃহৎ তথ্য বিশ্বের ক্ষেত্রে এটি সবচেয়ে উপযোগী পদ্ধতি। বিদেশ থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তথ্য সংগ্রহ করা যায়। এ পদ্ধতির অসুবিধাগুলো হলো, এ পদ্ধতি শুধুমাত্র শিক্ষিত এবং কম্পিউটার ইমেল পরিচালনায় পারদর্শী ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য। জনসাধারণকে উত্তরদানে উদ্বুদ্ধ করার জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন। প্রয়োজনীয় আইটি সুবিধা না থাকলে এ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা অসম্ভব, তাই সকল প্রতিষ্ঠান এই সুবিধা গ্রহণ করতে পারে না। উত্তরদাতা যদি অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে উত্তর প্রদান করে থাকে তাহলে এক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। এরপরে আসা যাক মেথডস অফ কালেক্টিং সেকেন্ডারি ডেটা, মাধ্যমিক তথ্য সংগ্রহের পদ্ধতি। এটার দুটো পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে পাবলিশড সোর্স আর একটা হচ্ছে আনপাবলিশড সোর্স, প্রকাশিত উৎস অপ্রকাশিত উৎস। আচ্ছা,
তাহলে মাধ্যমিক তথ্য সরাসরি উত্তরদাতাদের নিকট হতে সংগ্রহ করা হয় না, তাই মাধ্যমিক তথ্য সংগ্রহ পদ্ধতি প্রকাশিত তথ্য সংগ্রহ অপেক্ষা অনেক সহজ। প্রাথমিক তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতির অনুরূপ কোনো পদ্ধতিতে এই তথ্য সংগ্রহ করা যায় না, ফলে মাধ্যমিক তথ্য সংগ্রহ করতে হলে কোনো নির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করার প্রয়োজন হয় না। সুতরাং এই ক্ষেত্রে মাধ্যমিক তথ্যের উৎসসমূহ থেকেই তথ্য সংগ্রহ করা হয়। তাহলে আমরা আসি প্রথমেই পাবলিশড সোর্স, যেগুলো সরকারি সোর্স যেগুলোকে বলা হচ্ছে প্রকাশিত উৎস। প্রাথমিক তথ্য সংগ্রহের পর এই তথ্য বিভিন্ন পত্রপত্রিকা বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে কখনও কখনও প্রকাশ করা হয়। কোনো গবেষক তার প্রয়োজনীয় তথ্য এরূপ প্রকাশিত প্রতিবেদন থেকে সংগ্রহ করে উদ্দেশ্য অর্জন করতে পারে। প্রাথমিক তথ্য প্রকাশ করে যে প্রতিষ্ঠানগুলো সেগুলো নিচে আলোচনা করা হলো। প্রথমত আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর মধ্যে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপর আসছে ওয়ার্ল্ড ব্যাংক, আইএলও, এফএও, ইউনিসেফ, ইউনেস্কো, এইসব যা নির্দিষ্ট সময় অন্তর অর্থনৈতিক ও পরিসংখ্যানমূলক রিপোর্ট প্রকাশ করে থাকে। এরপর আসছে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান বার্ষিক বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে। এগুলোর মধ্যে পৌরসভা, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, বাংলাদেশ পে কমিশন, বিভিন্ন মন্ত্রণালয় প্রভৃতি উল্লেখযোগ্য। এরপর আসছে কমার্শিয়াল অর্গানাইজেশন, অর্থাৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, ব্যবসা ও অর্থ সম্পর্কিত বিভিন্ন সাময়িক বা জার্নাল হতে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত তথ্য জানা যায়। এইসব তথ্যের প্রকাশক হলো চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্টক এক্সচেঞ্জ, বণিক সমিতি প্রভৃতি। এরপর আসছে গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সময় উপযোগী বিভিন্ন তথ্য প্রকাশ করে। এই ধরনের প্রতিষ্ঠান হলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রভৃতি। এরপর আসছে সংবাদপত্র সাময়িকী, অনেক প্রতিষ্ঠান বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকীতে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকে। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান পত্রপত্রিকায় ক্রয়পত্র প্রকাশ করে থাকে। বিভিন্ন আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থার জরিপের ফলাফল সহ নানা বিষয়ের গবেষণায় স্থান পায়। তাই সংবাদপত্র ও সাময়িকী মাধ্যমিক তথ্যের উল্লেখযোগ্য উৎস এবং দলিল হিসেবে কাজ করে। এরূপ সংবাদপত্র ও সাময়িকীর মধ্যে আন্তর্জাতিক সংবাদপত্র যেমন টাইমস, নিউজ উইক, দ্য ইকোনমিস্ট প্রভৃতি উল্লেখযোগ্য। এরপর আসা যাক বিভিন্ন কমিশন ও কমিটি, সরকার কর্তৃক গঠিত বিভিন্ন কমিশন ও কমিটি যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, প্রশাসনিক সংস্কার কমিটি, শিক্ষা কমিটি, শিক্ষা কমিশন প্রভৃতির রিপোর্ট মাধ্যমিক তথ্যের অন্যতম উৎস। আনপাবলিশড সোর্সগুলো কোনগুলো? প্রাথমিক তথ্য সংগ্রহের পর অনেক সময় এটি কোনো প্রচার মাধ্যমের সাহায্যে প্রকাশ করা হয় না। কোনো গবেষক ব্যক্তিগতভাবে যোগাযোগ করে দাতা প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকটতে তথ্য সংগ্রহ করতে পারেন। এই অপ্রকাশিত তথ্যের উৎস সাধারণত ছড়িয়ে ছিটিয়ে থাকে। এরূপ উৎস একেবারেই কম নয়, যেমন সরকারি ও বেসরকারি অফিসে সংরক্ষিত রেকর্ডসমূহকে অপ্রকাশিত উৎস বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আসলে একজন গবেষককে গবেষণা করতে গেলে মেথোডোলজি বিষয়ে যে পরিষ্কার ধারণা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে অনেকটাই ত্রুটিপূর্ণ থেকে যায়। তাই আমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত, ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছি। পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।